Hey, Assalamualaikum everyone. Memories. সেটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যুক্ত রয়েছে কিন্তু আমরা সকলে জানি না এই মেমোরিজ এর কাজটা কি। তো অজানা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অজানা অচেনা এই মেমোরিজ এর কাজটা কি। ভাই মেমোরিজ অপশনটি কেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যুক্ত রয়েছে অনেকে কিন্তু বিষয়টা জানে না, জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে সেন্ডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম গাইস, প্রথমে আপনাকে আপনার ফেসবুকটিকে ওপেন করতে হবে। আপনারা অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে আসতে হবে। আসার পরে সিম্পলি আপনাকে এখন যে কাজটি করতে হবে, সরাসরি এখানে যে উপরে এই তিনটে আইকন রয়েছে, আপনারা এখান থেকে এই তিনটে আইকন একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটাইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকমভাবে কেন্টার বস্তু করবে। এখন আপনি যে কাজটি করবেন একটু স্ক্রল করে বেরিয়ে চলে আসবেন। এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে মেমোরিজ বলে একটি অপশন, আপনাকে জাস্ট এখান থেকে এই মেমোরিজ একটা ক্লিক করতে হবে। মেমোরিজে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম কেন্টার বস্তু করবে। এখান থেকে আপনার একটা সেটিংস আইকন দেখতে পারবেন। তো এখান থেকে সেটিংস আইকনটি দেখার পর এখান থেকে পেয়ে যাবেন আরও অনেকগুলো অপশন, অনেকগুলো পোস্ট। কারণ কথা হচ্ছে এই পোস্টগুলোর মানে কি, এখানে আমি পোস্টটা করা হয়েছে দেখতে পাচ্ছেন 7 আগস্ট এখান থেকে 22 মানে 2022 সালে পোস্টটা করা হয়েছে। এবং এখানে কিন্তু লেখা রয়েছে যে অনলি এক ইয়ার, মানে এক বছর আগে, মানে আমরা এই পোস্টটা করেছি একটি বছর আগে। এই পোস্টটা কিন্তু আমার এক বছর আগের পোস্ট। তো এটা কেন এখানে আসলো, অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া এই পোস্টটা কেন এখানে আসলো। এর কারণ হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার এই পোস্টটি কিন্তু শেয়ার করার মাধ্যমে আপনার টাইম লাইনে কিন্তু নিতে পারেন। মানে হচ্ছে এই পোস্টটি আপনি আপনার টাইম লাইনে দিতে পারেন, যারা দর্শকরা তাদের বুঝতে পারে যে আপনি এক বছর আগে পোস্টটি করেছিলেন, তাদের সামনে কিন্তু সেটা শো করবে যে হেয়ার ওয়াক বছর আগে, মানে হেয়ার এক বছর আগে সে পোস্ট করা হয়েছে, সেটা কিন্তু ওয়ার্ল্ড পোস্ট হিসাবে তাদের সামনে কিন্তু শো করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে আমাদের লাভটা কি, লাভটা আর কি সেটা আমি জানি না, কিন্তু এখানে কিন্তু শো করবে আপনার এখানে গিয়ে তাদের সামনে যে ওয়ার্ল্ড এক বছর আগে তারা আপনি, মানে এক বছর আগে আপনি পোস্টটা করেছিলেন, সেটা কিন্তু তাদের সামনে গিয়ে শো করবে। আপনি চাইলে কিন্তু সেটা দিতে পারেন, আপনি চাইলে কিন্তু স্ক্যানও করতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখান থেকে টিটো টাইকন। আপনি চাইলে এখান থেকে কিন্তু এটাকে রিমুভ বা ডিলিট করতে পারেন। এখান থেকে রিমুভ বা ডিলিট কিন্তু আপনি করে নিতে পারেন, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তারপর নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পাবো, সেটা হচ্ছে আরেকটি অপশন, সেটা হচ্ছে আরেকটি আলহামদুলিল্লাহ একটা পোস্ট করেছিলাম আমরা 7 অক্টোবর 2022 সাল, মানে আমরা একই দিনে একই টাইমে আমরা পোস্টটা করেছি এবং এটাও কিন্তু এক বছর আগের পোস্ট। স্ক্রল করলে এখান থেকে প্রত্যেকটা কিন্তু আমাদের এক বছর আগের পোস্ট। আপনি যদি কোনো ওয়ার্ল্ড পোস্ট থেকে থাকে যেগুলো আমরা এক বছর আগে আপনি করেছেন, সেই পোস্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এক বছর, দুই বছর, তিন বছর আগে যে পোস্টগুলো আপনি করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এবার আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমরা পেজের উপর দিকে সেটিংস বলে একটা আইকন আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার সামনে এইরকমভাবে কেন্টার বসে করবে। এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে অল মেমোরিজ। যদি এখান থেকে অল মেমোরিজে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অল মেমোরিটা দেখতে পারবেন। আর যদি এখান থেকে শুধু হাইলাইটস করা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে পিপল পেয়ে যাবেন, এগুলো আপনাদের কোনো কাজ নাই, আমরা বেরিয়ে চলে আসব। এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে এই পোস্টগুলো এখন কেন আসলো, এই পোস্টগুলো হচ্ছে ওয়ার্ল্ড পোস্ট। আপনারা মেমোরিতে চেক করলে কিন্তু আপনাদের ওয়ার্ল্ড পোস্টটি আপনারা দেখতে পারবেন, যে পোস্টগুলো আপনারা সর্বপ্রথম করেছেন। আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন যে আপনার এখানে নোটিফিকেশনে অথবা আপনাদের এই নিউজ ফিডের মধ্যে কিন্তু একটি অপশন তারা মাঝে মাঝে শো করায় আপনাদের সামনে। ফেসবুক টিমে কিন্তু আপনাদের এখানে শো করায় যে আপনি ওয়ার্ল্ড পোস্টটা আপনার টাইম লাইনে শেয়ার করুন, বা আপনি এক বছর আগে একটা পোস্ট করেছিলেন সেই পোস্টটা আপনার টাইম লাইনে শেয়ার করে আপনাদের দর্শকদের আপনি দেখান। ঠিক আছে, আপনারা অনেকে কিন্তু লক্ষ্য করে থাকবেন সেই পোস্টগুলো যদি আপনার এখানে এসে না থাকে তাহলে এখানে এসে আপনাদের এই মেমোরিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এক বছর আগের পোস্টগুলো দেখতে পারবেন। মানে হচ্ছে যে পোস্টগুলো আপনি সর্বপ্রথম আপনার আইডিতে আপনি আপলোড করেছিলেন সেই পোস্টগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু সেই পোস্টগুলোকে পড়তে পারেন বা ডিলিট করতে পারেন, যা খুশি আপনি কিন্তু তাই করতে পারেন। ঠিক আছে, সেই পোস্টগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। যদি কি স্ক্রল করলে কিন্তু এখান থেকে ক্রিয়েট পোস্ট, আপনি চাইলে কিন্তু এখান থেকেও ক্রিয়েট পোস্ট করতে পারেন, মানে হচ্ছে আপনার ফটো বা ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আজকের এই ভিডিওতে এটার কাজ কী বা এটা দিয়ে কী করে বা মেমোরিজের কাজ কী। তো অনেকেই অচেনা অজানা বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না বা অনেকে আমরা বুঝি না ফেসবুকের মধ্যে রয়েছে। তো সেইগুলোর সম্বন্ধে কিন্তু আপনাদের আমি একটা একটা করে বিস্তারিত জানাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে সবার আগে পেয়ে যান। সো আজকের মতো আল্লাহ হাফেজ।